শরীফুল ইসলাম নুরী সাহেবের জিহ্বা কেটে দিয়েছেন এতে প্রমাণ হয়ে গেল আমাদের বিরুদ্ধে যারা শিয়া মতবাদ যারা আমাদের বিরুদ্ধে পিছনে লেগে আছে প্রমাণ হয়ে গেল যে কোন মুহূর্তে আরব বড় হামলা তারা আমাদের উপর করতে পারে কথা বলো ঠিক কি না ঠিক এই জন্য সুন্নি উলামাই কেরামগণ সতর্ক হয়ে চলতে হবে বিশেষ করে আমাদের আকাবার উলামাই কেরাম যারা আছে শিয়া আমাদের বিরুদ্ধে যেই ব্যক্তি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে আমাদেরকে ধরে রাখতে হবে কথা বলো ঠিক না ঠিক যেই কোন মুহূর্তে বাদের ধরলাম আমাদের ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের রণবীর যিনি শিয়া আমাদের বিরুদ্ধে অত্যন্ত মূল্যবান ভূমিকা পালন করে যাচ্ছেন উনাকে আঁকড়ে ধরে উনার সঙ্গে একাত্মতা পোষণ করে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের সামনের দিকে অগ্রসর হয়ে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য শিয়া আমাদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করার দরকার আছে কিনা নাই আমরা বলবো যারা আমার ভাইকে নৃশংসভাবে জিহ্বা কেটে দিয়েছেন অনতি বিলম্বে যেন তার শাস্তির ব্যবস্থা করা হয় আজকে আমাদের ভাষা হারিয়ে ফেলেছি এজন্য বক্তব্য লম্বা করছি না আমার ভাই দোয়া পরিবেশনা করবেন আপনারা সুন্দর করে যার যার জায়গাতে বসে যান ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু করে যারা নবীর পক্ষের কথা বলে যেমনি ভাবে আজকে যেইভাবে তাকে নবীর প্রেমের কথা বলার কারণে সাহাবায়ে কেরামের কথা বলার কারণে সাহাবায়ে কেরামের প্রেম প্রীতি ভালোবাসার কথা বলার কারণে আজকে জিহ্বা কেটে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে এই জীবদ্দশায় তাদেরকে সেই উপযুক্ত তাদেরকে বিচার আল্লাহ পাকের দরবারের মধ্যে দিলাম আল্লাহ পাক যেন তাদেরকে উপযুক্ত বিচার করেন সবাই পড়ুন الله اكبر يا رئيس الله يا رسول الله شعبا شعبا এই কথা বলি আমি আমি সরকারের কাছে আমি উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির আমি প্রার্থনা করছি আমি শাস্তির দাবিদার এই কয়েকদিনের মধ্যে যেন এই উপযুক্ত শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক আল্লাহ পাক যেন রব্বুল আলামিন যেন তার উপযুক্ত শাস্তি দিয়ে দেন আল্লাহ পাকের পক্ষ থেকে যেন এই শাস্তির দেয়া হোক সেই কথাই বলে ব্যক্ত করে আমি শেষ করছি ও আখের এই আকীদার বিপরীত কোন সাহাবীর বন্ধু যারা বলে রাশিয়া শিয়া শিয়া শিয়াদের সাথে সুন্নিদের কোন আপোষ নাই কোন ন্যূনতম সম্পর্ক নাই অতএব মুফতি শরীফুল ইসলাম মাদ্রাসিল্লাহুল আলী আজকে ব্যতীত হয়েছেন আমাদের সকলের অন্তরে রক্তক্ষরণ হয়েছে অতএব এই গণতান্ত্রিক দেশে আমরা সরকারের কাছে আবেদন জানাবো সারা পৃথিবীর সুন্নি মুসলমানদের হৃদয়ে স্পন্দনকে সামনে রেখে এবং আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সুযোগ্য সম্মানিত সাধারণ সম্পাদকের আজকের এই মাহফিলের এই মঞ্চ থেকে আমরা দাবি জানাবো সরকারের কাছে অবিলম্বে দোষী ব্যক্তিদেরকে পাকড়াও করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে আগামী দিনে শিয়াদের এই বাংলাদেশে যেন কোন প্রকারের কার্যক্রম চালাইতে না পারে সেই জন্য আইনিভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমাদের সবাইকে প্রশাসনিক সহযোগিতা আমরা চাই এদেশে বাতিল আকীদা আজকে কয়দিন ধরে দেখতেছি কাদিয়ানিরা তারা আবার কোথায় জানি এক সমাবেশ করবে সেই পঞ্চগড়ে এগুলা জায়গায় জায়গায় সুন্নিয়াতের উপর আকায়দা আহলে সুন্নাতের উপর বিভিন্ন ধরনের ঝড় যাত্রা আসতে পারে আমরা ঈমান ছাড়ব আমার দয়াল নবীকে ছাড়ব না পাক পাঞ্জাতন ছাড়ব না আহলে বায়াত ছাড়ব না সাহাবায়ে কেরামের সম্মান ছাড়ব না আউলিয়ায়ে কেরামের নিসবত ছাড়ব না আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত সাধারণ সম্পাদক
পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহেরি সাহেব হুজুরের হাতকে শক্তিশালী করে হযরত মাওলানা আলহাজ কাজী মহিউদ্দিন মোল্লার হাতকে শক্তিশালী করে সুন্নিয়াতের হাতকে শক্তিশালী করে আগামী দিনে আমরা সুন্নিয়াতের সেই অগ্রযাত্রাকে আরো বেগবান করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দিন সবাই বলি আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কে যে আক্রমণ করছে সে সাহাবীর পক্ষে কথা বলে যারা উনাকে ফেসবুকে বিভিন্ন ভাবে আক্রমণ করার চেষ্টা করছে তারা শিয়াবাদের সাথে জড়িত এটা পরিষ্কার এবং যারা শরীফুল ইসলাম নূরি এলাকার সন্তান সাহাবীর পক্ষে কথা বলে যেহেতু তার জিহ্বাই কেটে ফেলেছে এই দুর্বৃত্তকারী সন্ত্রাসীরা আমি ফয়জিয়া দরবার থেকে আজকে উদাত্ত আহ্বান করে আমার চাপুলিবাসীকে বলবো সাহাবায়ে কেরামের মর্যাদা থেকে সুরক্ষা করার জন্য এই চাপুলের মানুষ প্রয়োজনে জীবন দিবে এবং সাহাবীর বিরুদ্ধে কোন মায়ের সন্তান এই বাংলাদেশের কোন আলেমের বাচ্চা যদি সাহাবীর বিরুদ্ধে কথা বলে চাপুরে জমিনে ঢোকার চেষ্টা করে আল্লাহর কসম চাপুরে ঢুকতে দেব না আমি চ্যালেঞ্জ করলাম শিয়াবাদের বিরুদ্ধে কথা বলে আমার ভাই শহীদ ইসলাম নূরির জিহ্বা কেটেছে কথা বলেন ঠিক যাবে ঠিক সাহাবাদের পক্ষ সাহাবীর পক্ষে কথা বলাই আজকে আমার শহীদ ইসলাম নূরির জিহ্বা কেটে ক্যাপ কাটিয়ে ফেলা হয়েছে এরা দূরের কেউ না সুতরাং এই এলাকায় কোন শিয়াবাদের হুঙ্কার আর আওয়াজ চলবে না কোন দেশে যত বড় আলেম হোক যদি সাহাবীর বিরুদ্ধে কথা বলে আমি তাহিরি আমার লক্ষ্য মৈদান এই চাপুরের আপামর শূন্য জমাতা ওই সমস্ত আলমকে স্যান্ডেলের তুলা মনে করি না আমার সেই শরীফুল নুরি সেই কাটা চিপার রক্ত আমার চুক্তি কাজ দূর করতে পারছি না চাপুরিবাসীকে বলবো আল্লামা আব্দুল লতিফ শাহ রহমতুল্লাহ আদর্শকে হৃদয়ে ধারণ করুন আল্লামা ফয়জুদ্দিন শাহ রহমতুল্লাহ আদর্শকে হৃদয়ে ধারণ করুন আল্লামা নজিবুদ্দিন শাহ রহমতুল্লাহ আদর্শকে হৃদয়ে ধারণ করুন আল্লামা গাজী আব্দুল আজিজ সাহেবের আদর্শকে হৃদয়ে লালন করুন আল্লামা গাজী আমিরুল ইসলাম জালালী সাহেবের আদর্শকে হৃদয়ে লালন করুন আবেদ শালমাদানির আদর্শকে হৃদয়ে লালন করুন ইমাম বুখারীর আদর্শকে হৃদয়ে লালন করুন ইমাম আবু হানিফার আদর্শকে বুকে লালন করুন ইমামদের আদর্শকে লালন করুন তরিকার ইমামদের আদর্শকে লালন করুন এর ব্যতিক্রম কোনো আদর্শ এই আদর্শের নামে বিআদর্শ বেঈমানি ওই জানোয়ারদের কোনো আদর্শ এই চাপই গ্রাম কেন বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেব না সুতরাং চাপুরবাসীকে বলবো যেইভাবে আমরা চলে এসেছি যেইভাবে আমরা ছিলাম এভাবেই থাকবো হঠাৎ করে যেন কোনো ধরনের এ অন্তত পক্ষে সাহাবায়ে কেরামের আত্মমর্যাদা সুরক্ষার কষ্টে আপনাদের কোনো দিবস আপনাদের কোনো দূরত্ব আমরা কামনা করি না ফয়জিয়া দরবার আপোষহীন বাতিলের বিরুদ্ধে আপোষহীন দরবার এখানে জীবন দিবে কিন্তু ঈমান দিবে না আপনার কি একমত আমার সাথে একমত আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন করে দাও আল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কালাম বেঁচে আছে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করুন আমার ভাইয়ের ছেলে মেয়ের দুইজন সহ আমাদের প্রত্যেকের ফ্যামিলি ছেলে মেয়েগুলার তুমি ওলি আল্লাহ মানা দাও রব্বুল আলামিন তোমার কুদরতি দরবারে শেষ পর্যন্ত মাহফিলকে সপর্দ করে গেলাম সপর্দ করে দিয়ে গেলাম আমার ভাইয়ের নিজের জায়গায় প্রতিষ্ঠা নিজের জায়গায় মাহফিল আগামী বছর থেকে যেন শুরু হয়ে
হয়ে যায় আল্লাহ তুমি সব ব্যবস্থা করে দাও আমার ভাইগুলার সব ভাইগুলার মধ্যে মরণ পর্যন্ত মিল মোহাম্মদ অটুট রাখিও আল্লাহ তোমার হাবিব সমস্ত সুন্নি পীর মাশায়েখ আলেম ওলামা জনগণদেরকে ঐক্য করে দাও খাস করে বিশেষ করে সুন্নি জামাতের মধ্যে যারা মুনাফিকি করতেছে আল্লাহ এদেরকে হেদায়েত নসিব থাকলে হেদায়েত দিয়ে দাও আর হেদায়েত নসিব না থাকলে এদেরকে হালাক করে দাও আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরিয়াদ কবুল করো সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলক আমার বোন জামাই তাহিরের হুজুরের বোন জামাই আমারও বোন জামাই রুহুল কুদ্দুস সাহেব এখন আলোচনা করবেন আল্লাহ তুমি আলোচনায় বরকত দিয়া দিও রব্বুল আলামিন আল্লাহ তোমার কুদরতি হাতে আমাদের সমস্ত কিছু সুপর্দ করে দিনা তুমি জামিনার জিম্মাদার হয়ে যাও তোমার হাবিবুল্লাহ রাসূলের ফরিয়াদ কবুল করো সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি সাইয়্যিদানা আল্লাহ সকল সুন্নি পীর হকপন্থী সুন্নি পীর মাশায়েখ আলেম ওলামার জন্য এদেরকে তোমার কুদরতি হাতে কিয়ামত পর্যন্ত সুপর্দ করে দিলাম তুমি জামিনার জিম্মাদার হয়ে যাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকি সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জামাই আয় পড়ো তো তাড়াতাড়ি